ইন্দাস ব্লকের কুড়িশূন্য অঞ্চলের পারিচক গ্রামের বাসিন্দারা রাস্তা বলতে একটি অস্থায়ী বাঁশের সেতু। এই অস্থায়ী সেতুর উপর দিয়ে যাওয়া আসা করতে হয়। বর্ষাকালে যাওয়া আসা করা যায় না, বন্যায় সেতু জলে ডুবে যায়, বাধ্য হয়ে জমির আল ধরে 1 কিলোমিটার হেঁটে রাস্তায় উঠতে হয়। এই গ্রামের বাসিন্দারা জানান যে বর্ষাকালে মেয়েরা ছেলেরা স্কুলে যেতে পারে না, বাড়িতে অসুস্থ হয়ে পড়লে জমির আল ধরে খাটে করে নিয়ে মেন রাস্তায় যেতে হয়। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার শেখ হামিদ বলেন, দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন। কুড়িশূন্ডা পঞ্চায়েতের প্রধান বলেন, পারিচক গ্রামের ব্রিজের কাজ তাড়াতাড়ি শুরু হবে। কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন, আমরা কি পরিস্থিতির মধ্যে আছি। আমাদের বর্ষাকালে যাতায়াত করতে যেতে পাচ্ছি না, যা আমার ওপারে আমার সেন্টার দরিয়া চকের ভেতরে আমার যাওয়ার বিরাট অসুবিধা হয়। আমাকে মাঠ দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। আমাদের তো খারাপ বানেলি পেরোনো যায় না, এমনি ধরনের দিন এলে তো মোটামুটি অসুবিধা নেই, কিন্তু বর্ষার যতদিন ওই এবছর তো 12 মাসই বান, এবছর বৈশাখ মাস থেকে বান হচ্ছে। বৈশাখ মাস থেকে বান মানে ছেলেপুলে একটি স্কুল কামায় বিরাট মোটা, যখন গর যায় তখন কাইদে যাওয়া যায় না, আর দাহ করতে যে জায়গায় সেই জায়গাতে আল রাস্তা, তো একটা মানুষ মরে গেলে পেরোনো যায় না। আর আমরা তো জীবিত থাকতে সে ডিপের মধ্যে চুপচাপ বানালে চুপচাপ বসে থাকি, খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যায়, দোকান ফোকান না গেলে কথা দিয়ে খেতে পাবো, চারদিকে সব ডিপের মধ্যে বাস করে আছি, আর কি করে কি বাঁচবো না মা, এবার মরে যাওয়া তার ঠিক নাই আর। আচ্ছা, এই ব্যাপারে প্রশাসনে আপনারা কোনো কিছু লিখিত আবেদন করেছিলেন? বিডিও অফিসে দেওয়া আছে, পার্টি অফিসে দেওয়া আছে, বিডিও অফিসে দেওয়া আছে, আর রোলের ইয়েতে দেওয়া আছে, থানায় দেওয়া আছে, সব জায়গাতেই দেওয়া আছে, কেউ কাজ হয়নি, কেউ গ্রাহ্য করেনি। হয়নি বলতে ওটা পাশ দিয়ে একটা খাল গেছে, দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, তো এবারে আমরা কাজটা করার জন্য একটা ব্রিজ ধরিয়েছি, ব্রিজটা শীঘ্রই হবে, ঠিক আছে, কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে, জলটা মরে যাক আমরা ধরেছি। কাজ একে একে সবই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পশ্চিমবাংলাতেই কাজ হচ্ছে, পারিচক্য ব্রিজটা হবে, দীর্ঘদিনের ওদের দাবি আবদার আছে ওদের, কিছুদিনের মধ্যেই জলটা মরে যাক কাজ হবে। মাঠে মাঠে তো যেতেই হবে, খাল আছে না, খালটা টপকাতে পারে না ওরা, তার জন্য অসুবিধা হয়। আমরা ব্রিজটা করে নিয়েছি, ব্রিজ হয়ে গেলে অবশ্যই হয়ে যাবে। বাঁকুড়া থেকে অতনু রায়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।